চলুন আমরা কিছু কথা শুনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিছুক্ষণ পরেই হোমিও রেপারটারি রাডার সফটওয়্যার সেটা ইনস্টলেশন শিখব। তো তার আগে আমি বলে নিচ্ছি, আমি ডাক্তার তৌফিক জুবায়ের, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরও সফটওয়্যার ব্যবহার সম্পর্কে এখানে আলোকপাত হবে, রুব্রিক নিয়ে আলোচনা হবে, এবং আরো যারা বিজ্ঞ ডাক্তার আছেন তাদেরকে আমরা এখানে এনে তাদের মাধ্যমে এখানে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। তো সম্পূর্ণ ফ্রি, আর সফটওয়্যারটাও সম্পূর্ণ ফ্রি। এটা আসলে ক্র্যাক ভার্সন, অরিজিনাল সফটওয়্যার যাদের সুযোগ হবে তারা তারা অবশ্যই অরিজিনাল সফটওয়্যারটা কিনে নেবেন। তাহলে যারা এত কষ্ট করে এই ধরনের উন্নত মানের সফটওয়্যার হোমিওপ্যাথিতে উপহার দিয়েছেন তাদের প্রাপ্য, যে তাদের এখানে তারা যে কষ্টের বিনিময় পাওয়া, তো সেক্ষেত্রে অরিজিনাল সফটওয়্যারটা যদি আমরা কিনি তাহলে সেটার বিনিময়ে তারা কিছুটা হলেও পাবেন, উৎসাহিত হবেন। তো সেক্ষেত্রে আমরা উৎসাহিত করব অবশ্যই যারা যাদের সুযোগ হবে অরিজিনাল সফটওয়্যারটা কিনে নেওয়ার কিনে নেবেন। আর আমি যে এটা মূলত স্টুডেন্টদের জন্য এটা প্রোভাইড করতেছি, যাতে স্টুডেন্টরা স্টাডির জন্য এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে। যে বিশেষ করে আমরা যেটা এই ধরনের যারা উন্নয়নশীল দেশগুলোতে আছি আমরা, তো এখানে আমাদের রিসোর্সের অনেক অভাব থাকে, আর বিশেষ করে আর্থিক ভাবে আমরা সবাই অতটা সচ্ছল না যে অরিজিনাল ভার্সনটা কেনার মতন, বিশেষ করে স্টুডেন্টদের সে ধরনের সমস্যা থাকে না। তো তারা স্টাডিরও সুযোগ পাচ্ছে না, অ্যাভেলেবেল বইও পাচ্ছে না, আর এ ধরনের সফটওয়্যার অ্যাভেলেবেল না, সেই জন্য তাদের স্টাডিটা আরো মজবুত করার জন্য সফটওয়্যারটা ক্র্যাক ভার্সনটার প্রচারের মূল উদ্দেশ্য আমার। তো যারা স্টুডেন্ট বা শিখতে আগ্রহী প্রাথমিক ভাবে আপনারা অবশ্যই সফটওয়্যার ইনস্টল করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা অনেক অনেক এগিয়ে যাবেন আমি জগতের বা অনেক ভিতরে। আর অবশ্যই বিভিন্ন সেমিনার, বিভিন্ন আমি সংগঠন, আমিও কল্যাণ সোসাইটি, যেমন আমি সেখানে সাথে ডাক্টার ফেরদৌস সিদ্দিকী স্যারের অনুপ্রেরণায় আমি হোমিওপ্যাথি জগতে আসছি। তো ডাক্টার ফেরদৌস সিদ্দিকী স্যারের আছেন হোমিও কল্যাণ সোসাইটিতে, এছাড়া হোমিও পরিষদ আছে, সেখানে ডাক্টার আলাউদ্দিন স্যারকে আমি স্মরণ করবো। তো এনারা চালাচ্ছেন, বা আরো ডক্টর ফারুক লাই স্যার, এরপর এরকম যারা বিজ্ঞ ডাক্তার আছেন তাদের সংগঠনের সাথে আছে। এই ধরনের সংগঠনে স্টাডি ক্লাস গুলোতে আপনারা যদি থাকেন, নতুন নবীন যারা চিকিৎসক তারা অনেক শিখতে পারবেন। তো আমি আশা করবো সেসব ক্লাসে আপনি যাবেন এবং বিভিন্ন ভালো কোনো সেমিনার হলে সেখানে অংশগ্রহণ করে হোমিয়া জগতের স্টাডির বিকল্প নেই শিখবেন। আর তো যাই হোক, আমার মূল বক্তব্য ছিল এটাই যে স্টাডি কোনো বিকল্প নেই। আর আর আমার যে চ্যানেলে এটা আপলোড করবো খিদমা হোমিও, সেখানে অবশ্যই আপনি এটা সাবস্ক্রাইব করবেন, তাহলে রেগুলার এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যেটা আর কি ইউটিউবরাও করে থাকে। ইউটিউবের মাধ্যমে আপনারা সহজে আমি কোনো পরবর্তীতে ভিডিও টিউটোরিয়াল বা হোমিওপ্যাথি কোনো বিজ্ঞ ডাক্তারকে আমি যদি এখানে সাক্ষাৎকার নেওয়ার জন্য আনি, তো আপনারা তাদের থেকে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো থাকুন আমাদের চ্যানেলের সাথে, খিদমা হোমিও থেকে খিদমত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই টিউটোরিয়ালে। ধন্যবাদ, সালাম আলাইকুম। তো আমার ইন্ট্রোডাকশনটা শুনলেন, তো এখন আমরা চলে যাই সফটওয়্যার ইনস্টলেশন সরাসরি। সফটওয়্যার ইনস্টলেশনের জন্য আপনাকে আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্ক থেকে কিছু সফটওয়্যার আপনি ডাউনলোড করে নেবেন। সেই সফটওয়্যারগুলো হচ্ছে সফটওয়্যার যে রার ফাইল এটি দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 5, এই পাঁচটা ফাইল আপনার ডাউনলোড করতে হবে। এটা যেমন 409, অর্থাৎ প্রায় 400 মেগাবাইট, এটাও 400 মেগাবাইটের মতন, 400, শেষেরটা 350 মেগাবাইট। এই টোটাল আপনার যে আপনার প্রায় মোটামুটি 2 জিবির নিচে আছে। সো এই ফাইলগুলো যদি আপনি সংগ্রহ করা থাকে এটা ডাউনলোড করে নেবেন আমার লিঙ্ক থেকে, দেওয়া লিঙ্ক থেকে। তো এরপরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। দেখুন, আমি আপনাদেরকে এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। আমি সব কটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে
আমি এখানে আমার জিপ 7-জিপ বা যে কোনো একটা কম্প্রেসার ডিকম্প্রেসার ফাইল যেমন উনজার আছে এ ধরনের সফটওয়্যার দিয়ে আপনি এটাকে মানে এক্সট্রাক্ট করতে পারেন। তো আমি এক্সট্রাক্ট হেয়ার ইফ এখানে ক্লিক করলাম, দেখুন এক্সট্রাক্ট হেয়ার হবে, অর্থাৎ এখানে আমার একটা ফাইলে সব কিছু এক্সট্রাক্ট হবে। দেখুন এক্সট্রাক্ট হচ্ছে, আমি এক্সট্রাক্ট হওয়ার পর আপনাদের কাছে তো এক্সট্রাক্ট হচ্ছে, আমি একটু এক্সট্রাক্ট হওয়ার অপেক্ষা করছি। স্ট্রাক হয়ে গেছে, এখন আমরা একটু যদি ভিতরে যাই সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে ফাইলগুলো আছে এর মধ্যে আমার আরেকটা ফাইল আছে রাডার 10 নামে, এই ফাইলটাকে আমি আবার এক্সট্রাক্ট করতে হবে। চলো আমরা সেটাকে এক্সট্রাক্ট করি আগের মতনই, এখানে গিয়ে এক্সট্রাক্ট হেয়ার, আবার এটা এক্সট্রাক্ট হচ্ছে। আমরা আবার একটু পজ করি, চলছে এক্সট্রাক্টের কাজ। তো একটি কথা বলা হয়নি, সেটা হচ্ছে আপনার অবশ্যই এখানে কোনো অ্যান্টিভাইরাস থাকা যাবে না, অ্যান্টিভাইরাস থাকলে সেটা কিন্তু ভাইরাস হিসেবে এটা ডিটেক্ট করবে, কারণ যেহেতু ক্র্যাক ভার্সন, অর্থাৎ আমরা সব কিছু ক্র্যাক ভার্সন ব্যবহার করি, অরিজিনাল ভার্সনে তো কেউই অনেক জিনিস ব্যবহার করি না, তো এই কারণে ওগুলো সব ভাইরাস হিসেবে ডিটেক্ট করে অ্যান্টিভাইরাস। তো সেই জন্য অ্যান্টিভাইরাসটাকে অফ করে রাখবেন, আর উইন্ডোজ 10 বা 8 এর ডিফল্ট যে ভাইরাস থাকে ডিফেন্ডার সেটাকেও বন্ধ করে রাখবেন। যেমন আমি দেখাচ্ছি এখানে আমার ডিফেন্ডার আছে, যেমন সার্চ দিলাম, যদি সার্চ দেই এই যে ডিফেন্ডার আসবে, ডিফেন্ডার এই যে উইন্ডোজ ডিফেন্ডার, ডিফেন্ডার আমি যদি যাই আমি যদি ডিফেন্ডারে যাই, ডি উইন্ডোজ ডিফেন্ডার, উইন্ডোজ ডিফেন্ডারে গেলে আপনি দেখবেন এটি থাকলে কিন্তু ভাইরাস হিসেবে ডিটেক্ট করবে। আমি যেটা অন করা, আমার দেখেন এটা অফ করা আছে, এটা যদি আমি অন করে দিই, টার্ন অন যদি আমি ক্লিক করি চলো অন হবে, আর আমি এটাকে অফ টার্ন অফ করে দিয়েছি, এখানে এসে আপনি এখানে টার্ন অফ করে দেবেন, তাহলে এটা আর কোনো সমস্যা করবে না। আর যদি এটা অন, এখানে যদি অফ করা থাকে, এখানে লেখা থাকবে অফ, অর্থাৎ তার মানে এটা অন, তো যে লেখা আছে রিয়েল টাইম প্রোটেকশন অফ করা, আপনি এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার এটা সফটওয়্যারটাকে ভাইরাস হিসেবে অনেক প্রয়োজনীয় ফাইলকে ডিলিট করে দেবে সে অটোমেটিক। তো সে হিসেবে আমরা এটা অফ করে রাখবো, টার্ন অফ করে রাখবো, অর্থাৎ এখানে অফ লেখা থাকতে হবে। আর হচ্ছে কোনো অ্যান্টিভাইরাস অন্য থার্ড পার্টির কোনো সফটওয়্যার থাকলে সেটা আমরা ব্যবহার করব না, ঠিক আছে। তো চলছে আমার ইনস্টলেশনের কাজ, আমার ইনস্টলেশন হয়ে মানে স্টার্ট করার কাজ শেষ, এখন আমরা ইনস্টলেশনের কাজ শুরু করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি রাডার 10, দেখেন এখানে রাডার 10 নামে যে ফাইল হয়েছে এটা কোথায় আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে আমরা এই যে নতুন এই ফোল্ডার সৃষ্টি হয়েছে এখানে আমার সব কিছু কিন্তু ইনস্টল হয়েছে। তো সেখানে আমি রাডার এটাকে এক্সট্রাক্ট করার পর সে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়েছে। এখন আমাকে যেতে এখানে প্রথম কাজ হচ্ছে আমাকে রাডার 10কে আপডেট করতে হবে, আমার এটা ক্লিক করতে হবে। দেখুন আমি প্রত্যেকটাকে অ্যাডমিন প্রিভিলেজে কাজ করতে হবে, তাহলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমি ক্লিক করলাম, সে একটা মেসেজ দেবে যে আমি চাচ্ছি কিনা, ইয়েস আমি এসে ক্লিক করব। হ্যাঁ সে এখন আপডেট নিবে, এখন সে ফোল্ডার চাবে। দেখুন আমি বাই ডিফল্ট আপনি যদি ফোল্ডারটা এখানে আমাকে দেওয়া আছে সিলেক্ট করা, যদি আপনার দেওয়া না থাকে তাহলে আপনি এখানে ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পর আপনার কম্পিউটার সব ড্রাইভগুলো শো করবে এখানে, আপনি দেখুন এখানে আমি যদি পড়ে যাই
সকল ড্রাইভগুলো দেখাচ্ছে। তো আমার যেহেতু ই ড্রাইভে এটা সফটওয়্যারটা আমি রেখেছিলাম ডাউনলোড করে, তো আমি সেই ই ড্রাইভে চলে গেলাম। এই ই ড্রাইভ আমার, ই ড্রাইভে আমি চলে যাওয়ার পর দেখুন এখানে অনেক ধরনের সফটওয়্যারের মধ্যে মানে ফাইলের মধ্যে আমার RAR 10-এর মধ্যে আমি রেখেছিলাম। এটা ক্লিক করবো, RAR 10-এ যদি আমি এন্টার করি দেখুন সেখানে আবার পোর্টেবল RAR 5 এটার মধ্যে আমার যাওয়া যেতে হবে, কারণ আমার এটার মধ্যে আমি ফাইলটা রেখেছি। আমি এখানে ঢুকলাম, এখানে আমার ফাইলটা RAR 10টা আমি ইনস্টল করবো। এই যে এই নামে ফোল্ডারটা আমি এইটাকে লোকেশন দিয়ে দেবো এবং ওকে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তারপরে এবার নেক্সটে ক্লিক করবো। হচ্ছে হয়েছে। তারপরে আমরা এরপরে দ্বিতীয় ভাষণ এরপরে ওটাকে আরো আপডেট করব আমরা, এটাকে আমরা অ্যাডমিন অর্থাৎ প্রিভিলেজে কাজ করব। এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আমি আবার ক্লিক করব অ্যাডমিনিস্ট্রেটর। এখন একটা মেসেজ দিবে, আমি ইয়েস দিয়ে দেবো। আবার ইনস্টলেশনের কাজ শুরু করবে এখনই। ওকে, ইংলিশ চাচ্ছে, হ্যাঁ আমি ইংলিশ ভাষা চাচ্ছি, ইনস্টলেশন কাজ চলছে। এখানে কিন্তু আমি একবার যখন সিলেক্ট করে দিয়েছি সেটাই আমার লোকেশন হয়ে গেছে, আর নতুনভাবে ওটা দরকার নেই। তো দেখেন এই RAR 10 সেই ই ড্রাইভের RAR 10 আছে, আমি নেক্সটে শুধু ক্লিক করলেই হবে। এখন এখন চাচ্ছি ব্যাক আপ, আমি ইয়েস দেবো, এখন একটু সময় নেবে সে। এফাকে বলে রাখি যে RAR সফটওয়্যারটা কিন্তু আপনাকে প্রচুর স্টাডি করতে হবে, আমি আগেও বলেছিলাম স্টাডির কোনো বিকল্প নেই। যত স্টাডি করবেন, কেস অ্যানালাইসিস করবেন, এই জন্য আপনারা বই কিনতে পারেন। আমার ইনস্টল শুরু হচ্ছে, তো বই যেমন ডাক্তার রুহুল আমিনের একটা বই আছেন ওনার কম্পিউটার রেপার্টারির উপর, সে বইটা কিনে নিতে পারেন। আর রুব্রিক্সের মিনিং সহ রুব্রিক্সের ব্যাখ্যা, মিনিং ব্যাখ্যা না মিনিং, এবং চ্যাপ্টারগুলো সম্পর্কে একটা ধারণা রবিন মার্ফির, তো সেটা আপনি জানতে পারবেন। HD হোমিও সদনের যে তাদের থেকে একটা বই পাবলিকেশন হয়েছে সেটা সংগ্রহ করে আমি সেগুলো ডিসক্রিপশনে স্টাডি ওটার নাম দিয়ে দেব, বইটার ঠিকানা বা নাম দিয়ে দেবো। যাই হোক, এইগুলো এটা দুটার মাধ্যমে আপনারা বিশেষ করে ওই কম্পিউটার রেপার্টারি ওটার সম্পর্কে কম্পিউটার রেপার্টারি সম্পর্কে ধারণা পাবেন, আর ওই যেটা রুব্রিক সম্পর্কে ধারণা পেতে হলে আপনি ওটা ব্যবহার করবেন HD হোমি সদনের। আর এছাড়াও আপনার রুব্রিক স্টাডি কোনো বিকল্প নেই। যাই হোক, আমার ইনস্ট্রাকশনের কাজ চলছে, হ্যাঁ সাকসেসফুলি হয়েছে। ওকে, তাহলে আমরা দ্বিতীয় ধাপটা আমরা শেষ করলাম। আমার তারপরে আমার এখানে এই যে সফটওয়্যারটা দেখছেন এটা হচ্ছে আসলে RAR, আমি যে বললাম 700-750 বই সেই সফটওয়্যারটা, আমি এটাকে আমরা ইনস্টল করবো এখন রাইট বাটন ক্লিক করে। এখানে প্রায় 750 বই টেক্সট আকারে আছে, আপনারা দেখবেন কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, বিভিন্ন পারপাজে ব্যবহার করতে পারবেন, এমনকি সার্চ করতে পারবেন সেই বইগুলো থেকে। বিখ্যাত সব ডাক্তারদের বই এখানে আছে। এখানে সি ড্রাইভ চাচ্ছে, কিন্তু আমরা জানি এটা অন্যখানে আমাদের সি ড্রাইভ নয়, আমাদের RAR রয়েছে ই ড্রাইভে। ই ড্রাইভে আমরা চলে যাই, ই ড্রাইভের মধ্যে আমাদের আছে RAR নামে, এই যে আমি এই ফোল্ডার করছি এখানে, এখানে ভিতরে আছে এই যে পোর্টেবল RAR যে ফোল্ডার সৃষ্টি হয়েছে এটা, এটা মনে হয় যদি ঢুকি সেখানে যে RAR নামে RAR 10 নামে যে আমি সফটওয়্যারটা এটা ক্লিক এটা আমি দিয়ে দিলাম আবার সেই ঘটনা।
এখন আমার সেই লোকেশন পেয়েছে, আমরা নেক্সট শুধু ক্লিক করবো, এখন তাহলে সেই ইনস্টলার আপডেট করবে। একটু সময় নিচ্ছে, আপডেট হয়ে যাবে। আপনি যখন এটা মজা পাবেন যে আপনার আসলে হোমিওর স্টাডির যে জগৎ, আপনি কত ধরনের মানে যে সুযোগ পাবেন সেটা, কারণ রেসলিউশন আমাকে জানিয়েছে তার মানে হয়ে গেছে। ওকে, তাহলে লেটেস্ট ভার্সনটা আমাদের আপডেট হলো। আমরা এখন এখন আমাদের ক্র্যাকের মূল কাজ, এখন ক্র্যাকটা কিভাবে করব। আমি এখানে ক্র্যাকের ফাইল দেখুন, এখানে অটোমেটিক এসেছে। আপনি আমি দেখাচ্ছি এই যে ই ই এইচ এই ফাইলগুলো। তো আমরা আমরা প্রথমে রাডার সফটওয়্যারটা, রাডার সফটওয়্যারের ফাইলটা এখানে আছে, এই দুইটা ফাইল। তো এখানে প্রথম ফাইলটা আমার এটা, এটাকে আমি কপি করব। কপি কপি করে আমি প্রথম ফাইলটা, আপনি আবার আবার দেখাচ্ছি এটা কি ফাইল, রাডার 10.5.003 ফুল, এই নামে ফাইলটা আমি কপি করেছি। এরপরে চলে যাই ব্যাকে, চলে এসে রাডার 10 নামে যে ফোল্ডারটা ছিল সেখানে আমি চলে যাব। সেখানে যেয়ে গিয়ে এখানে বিন নামে যে অপশন একটা ফোল্ডার আছে সেই বিনে আমরা চলে যাব। বিনে গিয়ে আমি এটাকে পেস্ট করব, আমি পেস্ট করছি এটা, বিনে পেস্ট হয়েছে আমার, এই যে দেখাচ্ছে এই যে সফটওয়্যারটা পেস্ট হয়েছে। আমি এখানে গিয়ে জাস্ট সিম্পলি রাইট বাটন ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব, ইয়েস। এখন প্যাচ করতে যাচ্ছি, হ্যাঁ আমি প্যাচ ক্লিক করব, দেখুন এখন আমার কি চাচ্ছে, প্যাচ করতে আছে রাডার, আমি যে রাডার নামে এটাকে দেখাবে আমি সেটা এটাকে প্যাচ করব, রাডারকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন করব। এখানে ওপেন করার আগে দেখবেন এখানে সিলেক্ট হয়েছে, এখানে যে ফাইল নেম রাডার আসছে তার মানে সিলেক্ট হয়েছে, আমি এই যে সফটওয়্যারটাকে আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করে এরপরে যখন এখানে আসবে রাডার ডিএক্স আসছে, আমরা ওপেন দেবো, দেখা আসলো ফুল ক্র্যাক সাকসেসফুল। ওকে, আমরা ক্র্যাক সাকসেসফুল হয়ে গেলে আমরা চলে যাব, আবার ব্যাকে চলে যাই। আমাদের এখন যে কাজটা হবে, এখানে যাব, আবার এখানে গিয়ে রাডার 10 এ চলে যাব, এখানে এইটার নামটা রিনেম করব। আমরা রিনেমে চলে যাই, রিনেমে গিয়ে আমরা এখানে শুধু রাডার শব্দটা রাখবো, আর কোনো কিছু রাখবো না, এখানে রাডার 10 পয়েন্টে তো কিছু রাখবো না, সরি, হ্যাঁ রিনেম করব, এখানে শুধু থাকবে রাডার শব্দটা। এটা ডিলিট করে দিলাম, দেখুন রাডার শব্দটা আছে। তো রাডার নামে সেভ করার পরে এখন এটাকে আমি কপি করব, সরি এখানে ক্লিক করা যাবে না, রাডার এটা কপি করব, কপি কপি করে চলে আসলাম বিনে, বিন আবার সেই বিনে চলে যাব, সেখানে গিয়ে আমি আবার এখানে পেস্ট করে দেবো, রিপ্লেস চাচ্ছে আমরা, হ্যাঁ এরকম রিপ্লেস যাবে, কারণ এখানে আগে থেকে এটা আছে, আমি সেটাকে রিপ্লেস করে আমি নতুন যেটা দিচ্ছি সেটা আমি রিপ্লেস করে দেবো। হ্যাঁ রিপ্লেস হয়ে গেছে এবং দেখাচ্ছে আমাকে এই যে, তার মানে আমাদের কাজ শেষ। আমরা এখন এটাকে যদি আমি অ্যাডমিন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমি ক্লিক করি, অপশন আসবে ইয়েস দিয়ে দেবো, এবং দেখতে পাচ্ছেন আমাদের রাডার ওপেন হয়ে যাচ্ছে, রাডার চমৎকার রাডার ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন রেপার্টাইজার, মরফি রেপার্টাই, তারপর সে সিনথেসিসের কয়েক ধরনের ভাষণ আছে সিনথেসিসের, তারপর বগার সি বনিং হোসেন, তারপরে পাটাক ফাটাক, তারপর এরপর আরও এরকম বড়িকে রেপার্টাই আছে, তারপর বগার, এরপরে কমপ্লিট রেপার্টারি যেটা দেখতে পাচ্ছেন, তারপর এখানে আছে এই যে সিনথেসিস যেটা আমরা ব্যবহার করি 9, এটা বর্তমানে অনেকে ব্যবহার করেন যারা মাইন্ড মেথড ব্যবহার করেন তারা। তো আর এটা কম্পিউটার রেপার্টারি সম্পর্কে যদি বলতে হয়, কম্পিউটার হচ্ছে টোটালি আপনি 2003 এটা ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে কেন্টের রেপার্টারির স্টাইলই, কিন্তু রুব্রিক্স অনেক বেশি আধুনিক, অনেক রুব্রিক্স যোগ করা হয়েছে, কিন্তু আপনার দেখতে মনে হবে তার যে চার্টগুলো কেন্টের রেপার্টারি।
আর মরফিটা হচ্ছে ক্লিনিক্যাল অনেক রিপোর্টে, যেটা ক্লিনিক্যাল পারপাজে আপনি বিভিন্ন রোগীর নামে যে ধরনের প্যাথোলজিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে লক্ষণ কিছু সংগ্রহ করার জন্য আপনাকে সহায়তা করবে। ইচ্ছা করলে আপনি সব কটা থেকেই আপনি লক্ষণ সংগ্রহ করে পুরো করতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে রেপার্টারি করতে হয়, কেস টেকিং করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করবো। আজকে এই ভিডিও বড় করতে চাচ্ছি না, তো আমার হয়ে গেছে। তো এরপর একটু সংক্ষেপে আমি দেখাই, সরি। আচ্ছা এই দেখুন, আমি এটা মরফি রেপার্টার এটা চালু করলাম। দেখুন এখানে FCS আমি অনেক ধরনের আছে, আমি যে কোনো একটা ক্লিক করে এখানে ড্রপ করি। এরপরে আমি আরেকটা নেই, ড্রপ করি। সংক্ষেপে আমি দেখাচ্ছি শুধু আপনাকে রেপার্টারিটা কতটুকু কাজ করছে। দেখুন আমি তিনটা রুবিক্স নিচ্ছি, আমি ক্লিক করি, তিনটা দিয়ে আমার দেখুন মার্কার সাজেস্ট করছে, তিনটা মার্কার আছে, সাইলেশিয়াও আছে, এজি মার্কের। এরপর এখানে কী কী আছে এটার যে ব্যবহার অনেক ব্যাপক আলোচনা, সেটা পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেব। আজকে এই ভিডিওতে আমি এর জন্য আলোচনা যাচ্ছি না। তো চলুন আমরা এটা ক্লোজ করে চলে আসছি। এখন আমরা সরি, আমার উইদাউট ব্যাকআপ আমি চলে যাচ্ছি। আচ্ছা এরপর আমরা সফটওয়্যারটা ইনস্টল হলো, আপনার এখন এখানে থেকে চলে যাবেন। এই যে আপনি দেখেন আমি এই মাত্র যে রাডার সফটওয়্যারটা বিনের মধ্যে আমি যে ইনস্টল করলাম, এখন এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে এখানে পিন টু স্টার্ট এখানে ক্লিক করে দেবেন। তাহলে এটা আপনি যদি ক্লিক করে যাই, এই যে পিন টু, এখানে আপনি রাইট বাটন ক্লিক করে যা যখন ইনস্টল এটা যখন প্রবেশ করুন, প্রবেশ করার পর এখানে আসবে আপনি এখান থেকে, এটা আমার সাজেশন, আপনি এখানে পিন টু পিন দিস প্রোগ্রাম টু টাস্ক বার, এটা আমি ক্লিক করলে এটা এই টাস্ক বারে সবসময়ের জন্য থাকবে। আমি ক্লোজ করে চলে আসলেও দেখুন আমি ক্লোজ করে চলে আসছি, ক্লোজ করে চলে আসছি, কিন্তু আমার এখানে টাস্ক বারে রয়ে গেছে এটা। আর একটা আপনি ইচ্ছা করে শর্টকাট সৃষ্টি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট শর্টকাট করে আপনি ডেস্কটপে শর্টকাট হিসেবে রাখতে পারেন। তো সেটা আমি এখানে অপশন দিয়ে রাখছি যে আপনি দেখুন রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট শর্টকাট, সরি, এখানে শর্টকাটটা হয়েছে সেন্ড টু, সরি সেন্ড টু, এখানে দিয়ে সেন্ড টু, সেন্ড টু ডেস্কটপ, তাহলে আমার ডেস্কটপে এটা এই শর্টকাট চলে আসছে। আচ্ছা এরপরে আমরা এখন রাডারের যেটা বলেছিলাম, রাডারের এনসাইক্লোপিডিয়া, সেটা হচ্ছে এই রাডার টেনের মধ্যে আবার ঢুকবেন। ঢোকার পরে নিচে চলে যাবেন, একটু নিচে যদি আমি স্ক্রল করি তাহলে দেখবেন ইএইচ নামে একটা সফটওয়্যার আছে। আমরা একটু স্ক্রল করি এই সফটওয়্যারটা, একটু নিচে গেলে সম্ভবত উপরে ওটা আছে এখন, ইএইচ সফটওয়্যার, এই যে লোগোটা দেখছেন এইভাবে লেখা সামনে অ্যাপ্লিকেশন, এই এই সফটওয়্যারটা আপনি রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর চলে যেতে পারেন। ইয়েস দেখুন এখানে আমার এটা এটাকে আবার ক্র্যাক করা হয়নি, দেখুন সেই জন্য আমরা এখন এটাকে ক্র্যাক করতে হবে। আমরা আবার এটা চলে যাই, চলে যাওয়ার পরে আমাদের ইনস্টল হয়েছে কিন্তু ক্র্যাক হয়নি, ক্র্যাকের কাজটা আবার ওই আগের মতন। এখানে রাডার সফটওয়্যারে আগেরবার রাডার 10 ফুল এখানে আমরা যে গিয়ে এটার দুইটা থেকে আমরা রাডারকে ক্র্যাক করলাম, এখন আমরা ইএসকে অর্থাৎ এনসাইক্লোপিডিয়া হোমিওপ্যাথিক এনসাইক্লোপিডিয়াকে আমি ক্র্যাক করবো। তো সেক্ষেত্রে আবার আমি দেখাচ্ছি কোথায় যাচ্ছি, দেখুন পাশে রাডারের উপরে এই ফুল ডাটা আছে ইএইচ 2.2.1, এখানে আমি ক্লিক করলাম, এরপর আবার ফোল্ডার এখানে ক্লিক করলাম, এরপরে এই ফাইল পাবেন চারটা ফাইল, এর মধ্যে নিচের এটা নিয়ম কানুন দেওয়া আছে, আপনি উপরে তিনটা ফাইলটা ক্লিক করবেন। এই যে তিনটা আমি, এই তিনটা আমি কপি করব, রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করলাম, এবার আমি ফিরে যাব। এরপর ফিরে গিয়ে এই রাডার টেনে আবার চলে গেলাম, এখন এই যে দেখুন এখানে কিন্তু আমরা ইএস এখানে আছে, আমরা বিনে এবার যাবো না, এবার ডাইরেক্ট এই শুধু টেনে চলে গিয়েই
এই বিনে না গিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট আমি ক্লিক করব, তিন ওটাই এখানে পেস্ট করব। চাবে রিপ্লেস করতে চাচ্ছি কিনা? হ্যাঁ আমি রিপ্লেস করতে চাচ্ছি। হ্যাঁ তিনটা রিপ্লেস হয়ে যাবে। তারপর আমরা এই অটো রেজ এটার উপর রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। হ্যাঁ অটো রেজটা মানে রেজিস্ট্রেশন হয়ে যাবে, অটো রেজ এটা ক্লিক করলে আপনার হয়ে গেল। এখন আপনি এখানে যে সফটওয়্যারটা ইএইচ আমি যেটা বলছিলাম এটা যে ইএইচ সফটওয়্যারটা ইএইচ, হ্যাঁ এখানে আমরা এটা যে রান করি তাহলে দেখবেন রাইট বাটন ক্লিক করে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে প্রবেশ করছি। এবার দেখুন এটা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আর একটু কাজ আছে, আমার এখানে চাচ্ছে যে এই সফটওয়্যারের যে ফাইলটা ধরিয়ে দেওয়ার জন্য আমি নিচে চলে যাবো, নিচে চলে যেয়ে গিয়ে আরও যদি চলে যাই ইংলিশ, এখান থেকে দেখেন 754 ভলিউমস, এই এইটা 2003, এই এই এইটা ভলিউমটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে দেখেন এখানে ফাইলটা এসে পড়েছে, আর ওপেন দেব। ওকে এখন তো আমার সফটওয়্যারটা সেই যে বললাম 750 বই, সেই বইগুলো এখন চলে আসবে। আর আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে ইএইচ যে সফটওয়্যারটা চলে আসছে, এই দেখেন বইয়ের অভাব নেই। আপনি এই যে এলএন এর কত বই, এলএন সিএইচ ম্যাটেরিয়া মেডিকা অফ মো সাম ইম্পর্টেন্ট নো সোর্স, এই যে এখানে আপনি এখানে ক্লিক করলে এখানে আসছে। এরপরে এগুলোর নিচে আর স্ক্রল করলে আরও অনেক ধরনের তথ্যগুলো রিডিং পড়তে পারবেন, এখানে সার্চ করতে পারবেন, এখানে সার্চ অপশন আছে, এই বইয়ের যতগুলো বই আছে সেখান থেকে যে কোনো আপনি তথ্য সার্চ করতে পারেন। যাই হোক এটা অনেক স্টাডি ব্যাপার। এরপর আমি এটাকেও আমি পিন করে দিচ্ছি টাস্ক বারে, যাতে আমি সহজে পিন দিস প্রোগ্রাম টু টাস্ক বার এখানে ক্লিক করে দিলাম। এখন আমি যদি চলেও আসি আমার কিন্তু এটা সবসময় এখানে থাকবে, বাস আমার দুটোই এখানে আছে, এখানে একটা। আচ্ছা আর আপনি ইচ্ছে করলে এই সফটওয়্যারটাকে আপনি শর্টকাট হিসেবেও দিতে পারেন, তাহলে সেন্ড টু আমার দিতে হবে, সেন্ড টু দিয়ে ডেস্কটপে আমি ক্লিক করতে হবে। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই, আমরা মোটামুটি শিখলাম কীভাবে ব্যবহার করতে হয়। ভবিষ্যতে আমরা এটার আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালোভাবে হোমিওপ্যাথি দক্ষ হবেন এবং দেশ ও জনগণের সেবা করবেন, এটাই প্রত্যাশা। আর হোমিওপ্যাথির উন্নয়ন হোক, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।